সাতবাগান রূপটপ গার্ডেন শহরের তাপমাত্রা সহনীয় মাত্রায় রাখতে একটু প্রশান্তির জন্য নির্মল অক্সিজেন পেতে এবং ক্রম হ্রাসমান জমি ও ক্রমবর্ধমান জনসংখ্যার ফ্রেশ ফল ও সবজির চাহিদা মেটাতে এবং বিষমুক্ত ফল সবজি উৎপাদনে সাতবাগান দিন দিন জনপ্রিয় হচ্ছে বাগান করতে হলে শুরুতেই টব নির্বাচন করতে হবে ফল গাছের জন্য হতে পারে আঠারো থেকে চব্বিশ ইঞ্চি উচ্চতা গোলাকার ষাট ইঞ্চি টবের ভিতরের প্রশস্ততা বাইশ ইঞ্চি এগুলি ড্রাম প্লাস্টিক সিমেন্ট অথবা গ্রোয়িং ব্যাগ এর টপ এর মধ্যে সিমেন্ট এবং গ্রোয়িং ব্যাগ গ্রোয়িং ব্যাগের টপ অনেকাংশেই ভালো কারণ এতে বায়ু চলাচল স্বাভাবিক থাকে মাটির অনুজীবীয় ক্রিয়াকলাপ সঠিক থাকে গাছ সুস্থ সবলভাবে বেড়ে ওঠে প্রতিটি টবের নিচে এক থেকে দুই সেন্টিমিটার ব্যাসের দুই থেকে চারটি ছিদ্র রাখতে হবে যেন প্রয়োজন অতিরিক্ত পানি নিষ্কাশিত হয় সবজি চাষের ক্ষেত্রে আমরা বাজারের প্রচলিত আট ইঞ্চি যে প্লাস্টিক টবগুলি এগুলো ব্যবহার করতে পারি টব নির্বাচনের পরে মাটি নির্বাচন করতে হবে মাটির ক্ষেত্রে দশ মাটি পঁয়তাল্লিশ ভাগ ভার্মি কম্পোস্ট জৈব সার পঁয়তাল্লিশ ভাগ কোকোপিট সাত ভাগ হাড়ের গুঁড়া তিন ভাগ মিশে মাটি প্রস্তুত করা যেতে পারে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে গাছগুলি পানি কম সহ্য করে পেঁপে সজিনা আমরা আরও অন্য অন্য যেগুলো গাছ সেক্ষেত্রে দোয়াশ মাটির পরিবর্তে বেলে দোয়াশ মাটি পঁয়তাল্লিশ ভাগ ব্যবহার করা উত্তম টবে মাটি ভরাট করার সময় নিচের ছিদ্রগুলির উপরে পোড়া মাটির খোলা অথবা ইটির সুরকি দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা যথাযথ রেখে দুই থেকে তিন সেন্টিমিটার উঁচু করে মোটা বালি ইটির সুরকি অথবা নারকেল ছোবড়া দিয়ে মাটি ভরাট করুন ভরাট করার সময় উপরে পাঁচ সেন্টিমিটার জায়গা ফাঁকা রাখুন যেন প্রয়োজনে শেষ প্রয়োগ করা যেতে পারে প্রথম বৎসর না হলেও পরের বৎসর থেকে অন্তত টবের চল্লিশ পারসেন্ট নিচের অংশের মাটি শিকড় সহ কেটে পরিবর্তন করে নতুন মাটি ভরাট করুন আপনার গাছ সজীব থাকবে ফলন ভালো দিবে ছাদে প্রায় সব গাছই হয়ে থাকে তার মধ্যেও যে গাছগুলো ভালো ফলাফল দেয় আমরা এমন কিছু গাছের পরিচয় আপনাদেরকে করিয়ে দিচ্ছি ফল গাছের মধ্যে যেমন মালটা বাড়ি মালটা ওয়ান বারোমাসি ভিয়েতনামি মালটা কমলা সিডলেস সাতকি কমলা দার্জিলিং কমলা নাগপুরি কমলা চাইনিজ কমলা লেবুর মধ্যে সুইট লেবু বারোমাসি লেবু সিডলেস লেবু কাগজি লেবু পাতিলেবু এলাচি লেবু বারো মাসে আমরাও ভালো হয়ে থাকে এছাড়াও পেয়ারার মধ্যে থাই পেয়ারা স্ট্রবেরি পেয়ারা লাল পলি পেয়ারা মাধুরী পেয়ারা সজিনার ক্ষেত্রে বারো মাসে সজিনা বীজ থেকে উৎপাদিত চারা অথবা কাটিং থেকে উৎপাদিত চারা আম বাড়ি আম ফর হাড়ি ভাঙ্গা বাড়ি এলিভেন আম্রপালি কিউজাই গৌরমতি বেনানা ভালো হয়ে থাকে এছাড়াও পেঁপের মধ্যে রেড লেডি সুইট লেডি গ্রিন লেডি টপ লেডি তবে টপ লেডিটাই লেটেস্ট এটা চাষ করাই ভালো জাম্বুরার মধ্যে থাই জাম্বুরা ভিয়েতনামি লাল জাম্বুরা জামরুল নাশপাতি ড্রাগনের মধ্যে বাড়ি ড্রাগনও টু আনার মিশরীয় ডুমুর জলপাই জাম জামের মধ্যে ইন্ডিয়ান কালো জাম থাই সাদা জাম করমচা বারোমাসি কামরাঙ্গা কুলের মধ্যে আপেল কুল বল সুন্দরী কুল বাউকুল এমনকি বাংলাদেশের ছাদে গ্রীষ্মকালীন আপেল হরিমন নাইনটি নাইন আন্না চাষ হচ্ছে শাক ক্ষেত্রে বেগুন বিটি বেগুন ব্ল্যাক বল নয়নতারা খটখটিয়া প্রভৃতি টমেটোর মধ্যে চেরি টমেটো বাড়ি এইট বাড়ি এলিভেন গ্রীষ্মকালীন এছাড়াও ঢেঁড়স চাল মিষ্টি কুমড়া বারো মাসি মরিচ ক্যাপসিকাম লেটুস পাতা প্রভৃতি চাষ করতে পারেন এই ফল এবং সবজির বাহিরেও আপনার পছন্দনীয় যে কোনো ফল অথবা সবজি চাষ করতে পারেন ছাদে যেহেতু অল্প জায়গায় টবে গাছকে বেঁচে থাকতে হয় এবং ফলন দিতে হয় সেই ক্ষেত্রে গাছের সুস্থ স্বাভাবিক বৃদ্ধি এবং ফলন ঠিক রাখার জন্য প্রতি বছর বর্ষার পূর্বে বড় ডবগুলিতে দুই কেজি ভার্মিকম্পোস্ট ব্যবহার করুন এবং প্রতি দুই মাসে অন্তত একবার নিমখয়েল পঞ্চাশ গ্রাম ডিএপি সাত গ্রাম এমওপি পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম এক গ্রাম বোরন এক গ্রাম জিং এক গ্রাম পাঁচ থেকে সাত দিন দুই লিটার পানিতে ভিজে রেখে পরে পাঁচ থেকে গুণ বেশি পরিমাণ পানিতে মিশে গাছের গোড়ায় শেষের মতো প্রয়োগ করুন এবং প্রতি বছর একবার প্রতিটি বড় টবের জন্য পাঁচ গ্রাম হারে চুন প্রয়োগ করুন এতে মাটির অ্যাসিডিটি নিয়ন্ত্রিত হবে সবজি চাষের ক্ষেত্রে যেহেতু ফল গাছের যে সবজির টবগুলি ছোটো সেহেতু উপরোক্ত পরিমাণ সারের অন্তত পঁচিশ পার্সেন্ট হারে প্রয়োগ করুন খাদ বাগানে আরেকটি বিষয় লক্ষণীয় গাছের ক্যানোপি উচ্চতা বা ঝোপালো অবস্থা নির্ধারণ করা এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশি বড় হয়ে গেলে বাতাসে পড়ে যাবে অথবা অল্প টবে খাবার নিয়ে গাছ পুষ্টিহীনতায় বা খাদ্যহীনতায় ভুগবে সেই ক্ষেত্রে গাছের ক্যানপি বলতে আমরা যেটা বুঝি সূর্য মাথার উপরে আসলে গাছের ছায়া যে পর্যন্ত পড়ে এটাই গাছের ক্যানোপি এই ক্যানোপিটা টবের চেয়ে চারগুণ বেশি রাখা শ্রেয় উচ্চতার ক্ষেত্রে সাড়ে চার ফিট থেকে ছয় ফিটের মধ্যেই গাছের উচ্চতা রাখা ভালো এই জন্য প্রতিটি ফু গাছের ফুল ফল আহরণের পর এপ্রিল মে মাসে হার্ড পোর্নিং করে উচ্চতা নির্ধারণ করুন গাছে পরিচর্যা করার পরেও কিছু কিছু পোকামাকড়ের আক্রমণ হয় যেমন ফল ডগা ছিদ্রকারী পোকা সাদা মাছি কালো মাছি ডায়মন্ড ব্যাক মথ জাপ পোকা পাতা মরানো পোকা যে বিটল অ্যাপ্লিকানা বিটল কাটুই পোকা মিলিবাগ বা সাঁতরা পোকা ওয়েবন পাতা সুরঙ্গকারী পোকা লাল মাকর, লেদা পোকা বিছা পোকা পোকাগুলি দমনের জন্য যে পোকাগুলির মত উঠতে পারে সেগুলি দমনের জন্য বিশেষ করে মাসি পোকা ফেরমন ফাত ব্যবহার করুন হলুদ আঠালো কাগজের ফাঁদ ব্যবহার করুন বিষ্ট ফাঁদ ব্যবহার করুন ভেষজ বালাইনাশক হিসাবে বাজারে প্রচলিত বায়োনিম প্লাস ইকোম্যাক প্লাস প্রতি লিটার পানিতে টু গ্রাম মিশিয়ে দশ থেকে পনেরো দিন পর পর স্প্রে করুন এতেও কাজ না হলে রাসায়নিক দমন ব্যবস্থা হিসাবে যে কোনো একটি কীটনাশক সানমেকটিন নন মিলিলিটার ভার্টিমেক ওয়ান মিলিলিটার বা ইমিটাভ হাফ মিলি অথবা সবিক্রণ ওয়ান মিলিলিটার বা এসিমিক্স ওয়ান মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশ দশ পনেরো দিন ব্যবধানে স্প্রে করা যেতে পারে এছাড়াও অসংখ্য রোগের আবির্ভাব হয় ছত্রাকজনিত রোগের মধ্যে ঢলে পড়া চারা ধসা মোজাইক কাণ্ডপসা খুদে পাতা আগাম ধসা নাবি ধসা ডাউনি মিল্ডিউ পাউনারি মিলডিউ অ্যান্থনোস পাতা কঁকড়ানো শিকড় গিট কালো পছা পাতায় দাগ প্রভৃতি হতেই পারে এক্ষেত্রে বর্দ মিকচার চুন দশ গ্রাম হাফ লিটার পানি আলাদা পাত্রে তুত দশ গ্রাম হাফ লিটার পানি আলাদা পাত্রে সমস্ত রাত ভিজে রেখে সকালবেলা সুতি কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে সেখানে নিয়ে একসঙ্গে মিশে পেস্ট কালার হবে সেটি স্প্রে করতে পারেন অথবা বায়োডার্মা তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশে দশ থেকে পনেরো দিন পর পর প্রয়োজনে স্প্রে করুন এতেও কাজ না হলে বাজারে প্রচলিত বিভিন্ন সত্রাকনাশকের মধ্যে অটোস্টিন দুই গ্রাম বা নইন দুই গ্রাম অথবা চ্যাম্পিয়ন দুই গ্রাম অথবা কম্পেনিয়ন দুই গ্রাম অথবা কুপরাফিক্স দুই গ্রাম অথবা অ্যাক্রোভেট এমজেট দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশে দশ থেকে পনেরো দিনের ব্যবধানে স্প্রে করা যেতে পারে তবে যে কোনো রাসায়নিক বিষ স্প্রের পর সাত দিন ফুল ফল আহরণ ও ভক্ষণ থেকে বিরত